হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো লাস্ট এক মাস আমি কোনো ভিডিও দিইনি, তো এক মাস পর আমি এসেছি। তো আশা করি এই চকলেটটা দেখে তোমরা বুঝতে পারছো যে এটা কবেকার ভিডিও। হ্যাঁ, তো তোমরা ঠিকই ধরেছো, এটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে 14 ফেব্রুয়ারির ভিডিও। তো ওই ভিডিওটা আমি আজকের ভিডিওর সাথে, আমি যে ব্লগটা রিসেন্ট শেয়ার করলাম তোমাদের সাথে, তো ওইটার সাথে দিয়ে দিয়েছি। তো আমার একটু প্রবলেম থাকায় আমি ভিডিও করতে পারিনি এক মাস, আর কোনো ভিডিও আপলোডও করা হয়নি। তো তাই ভাবলাম যে ওই দিন তো কোনো আর কিছু করা হয়নি, জাস্ট একটু ইভিনিংয়ে বেরিয়েছি, সেটাই শ্যুট করেছিলাম। তো তোমাদের সাথে এই ভিডিওতে ওটাই দেখিয়ে দেবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এখানে দেখো পিঙ্ক কালারের হার্টটা কি কিউট না? তো চলো এবার ডিরেক্ট চলে যাব ইভিনিংয়ের ভিডিওতে। ইভিনিংয়ে কোথায় গিয়েছিলাম, কী করেছিলাম? তো এখানে আমরা এসেছিলাম একটা জামা কাপড়ের দোকানে। তো সেখানে আমার বর নিয়েছিল একটা ব্লেজার, তো ওটা তোমাদেরকে দেখানো হয়নি বোধ হয় এই ভিডিওটায়। তো ওটা আমি পরে কখনো দেখিয়ে নেব। আর এই যে এখানে আমার মেয়ে বসে আছে আর আমার বর দেখছে, ওখানে সিলেক্ট করছে। আর এই যে আমি এখানে আমরা চলে এসেছি আমাদের সেই রেস্টুরেন্টে যেখানে আমরা আসি, তোমরা আগেও দেখেছো আমার বার্থডেতে এখানেই খেতে এসেছিলাম। আর এটা হচ্ছে হাজারদুয়ারি রেস্টুরেন্ট মুর্শিদাবাদে। তো এই যে আমার মেয়ে এখানে বসে আছে, আর ভ্যালেন্টাইন্স ডের জন্য খুব সুন্দর করে সাজিয়েছে, ভেতরটা তোমরা দেখতে পারছো। আর ভীষণ ভিড় ছিল আজকে। তো ফার্স্টে তো আমরা ঠিক করেছিলাম ডিনার করেই ফিরবো, তো তারপর ভাবলাম যে এখন সন্ধে 6টা বাজছিল, তো তারপরে বাড়িতে গিয়েই চলো খেয়ে নেবো। আর ভিড়ও তো খুব ছিল, মানে সিট একদম মানে বসে বসে ওয়েট করতে হচ্ছিলো, তারপর সিট পাওয়া যাচ্ছিল। তো এই যে এখানে মেনুগুলো আমরা দেখছিলাম, তো জাস্ট আমরা বেশি কিছু খাইনি, জাস্ট একটু স্যুপ খেয়েছিলাম, সুইটকর্ন চিকেন স্যুপ আর ড্রামস অফ হেভেন চিকেন ললিপপ যেটা। তো আমরা চলে এসেছি বাড়ি, আর বাইরে ভীষণ ঠান্ডা, আমরা জাস্ট এক্ষুনি এলাম, এখন 10টা বাজছে। খেয়ে খেয়ে আস্তে আস্তে রাত হয়ে গেল। আর এই যে কেমন কাটলো? ভালো, খুব সুন্দর। তো যাই হোক, আজকের দিনটা বেশ ভালোই কাটলো। আই লাভ ইউ, আই লাভ ইউ টু। তো চলো এখন বাই, এবার ঘুমিয়ে পড়বো, ড্রেস চেঞ্জ করবো, তারপর শুয়ে পড়বো। কেমন লাগলো ভিডিওটা জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, আর পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো এবার, টাটা বাই। গুড মর্নিং, গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আজ আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ডেলি ব্লগ নিয়ে। তো এখানে একদম সকাল শুরু হয়ে গেছে, তো বুঝতেই পারছো দু কাপ চা আর বিস্কিট নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজ না আমার মনটা বেশ খুশি, কারণ কাল আমি যাচ্ছি একটা জায়গায় ঘুরতে। তো কোথায় সেটা তোমাদের নেক্সট ব্লগে না হয় জানাবো। তো এখন দেখো আমি সকালবেলা 9টার সময় চলে এসেছি ছাদে, আর বেশ রোদ আছে, কড়া রোদ। তো আমি কাচাকাচি করে, আর ফার্স্ট কাজ এখন আমার ব্রাশও হয়নি, তো ফার্স্ট কাজ আমি চলে এসেছি ছাদে জামাকাপড় মেলতে। তো শুকোতে টাইম লাগবে জামাকাপড়, আর রোদে শুকিয়েও যাবে। তো চলো এখানে আমি ফটাফট জামাকাপড়গুলো মেলে দিই। গুড মর্নিং, দেখতে থাকো। তো এখন সকাল হয়ে গেছে, এখন 8:30 বাজছে, আর জামাকাপড় মেলে দিয়েছি কেচে সকাল সকাল। এবার সব কাজ বাকি আছে, তো চলো দেখতে থাকো আমি সারাদিন কি করছি। তো এটা হচ্ছে সেই মন্দিরটা যেটা তোমাদের আগের ব্লগে দেখিয়েছিলাম, তো আরেকবার দেখে নাও এটা। আর এখন এটা অনেকটা হয়ে গেছে, পুটি করা হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট। তো যেহেতু আজ দেরি হয়ে গেছিলো অনেকটা, তো আমি উপর থেকে এসেই ফার্স্টে ব্রাশ করে আর খেয়ে নিয়েছি। তো এটা হচ্ছে মটরশুঁটি দিয়ে ম্যাগি, মানে নর্মাল ম্যাগির মধ্যে মটরশুঁটি দিয়ে দিয়েছিলাম, তো এটা বেশ আমার ভালো লাগে খেতে। তো তোমাদের কার কার এটা ভালো লাগে আমাকে কমেন্টে প্লিজ জানিও।
তো এখন না আমি ডিরেক্ট তোমাদের দেখাবো আজকে আমার মর্নিং স্কিন কেয়ার। তো রিসেন্টলি আমি ট্রায়ালস এই প্যাকগুলো ছোটো ছোটো কিনেছি, তো জাস্ট 200 টাকায় আমাকে দিয়েছে ওরা ছটা জিনিস। তো ফেস ওয়াশটা আমি কিনেছি প্লামের, এটা গ্রিন টি ফেস ওয়াশ, এটা এটা আমি পাইনি, এটা আমার কেনা পারচেস করা। তো এই যে ফার্স্ট আমি ফেস ওয়াশ করে নিচ্ছি ভালো করে। তো নেক্সট আমি অ্যাপ্লাই করবো এই প্লামের গ্রিন টি টোনারটা, এটা অ্যালকোহল ফ্রি আর ভীষণ সুন্দর হালকা একটা স্মেল আছে। তো এটা আমি ড্যাপ ড্যাপ করে ভালো করে অ্যাপ্লাই করে নিলাম। তো চলো তোমাদের এবার প্রোডাক্টসগুলো দেখিয়ে দিই। তো এই যে এখানে আছে হচ্ছে একটা হচ্ছে নাইট জেল, প্লামের গ্রিন টি নাইট জেল, আর একটা হচ্ছে অয়েল ফ্রি ময়েশ্চারাইজার, এটা হচ্ছে মামা আর্থের ভিটামিন সি মাস্ক, আর এটা হচ্ছে প্লামের স্ক্রাব বোধহয়, আর এটা হচ্ছে ওই বডি লাভিনের প্লামের ভ্যানিলার বডি মিস্ট। এটা স্মেলটা দারুণ, পুরো আইসক্রিমের মতো। আর এই ফেস ওয়াশটা তো ফার্স্টে তোমাদের দেখালাম, এটা আমি কিনেছি, এটা ট্রায়ালে আসেনি, আর এটাও আমার কেনা, এটা হচ্ছে নিয়াসিনামাইড প্লামের স্কিন সিরাম, এটা হচ্ছে রাইস ওয়াটার দেওয়া আছে। তো এটা বেশ মানে অয়েলি না, এটা বেশ লাইট ফর্মুলাটা, তো দারুণ এটা, স্মেলটাও খুব সুন্দর, ওই চালের মতো গন্ধ। তো চলো এটা আমি অ্যাপ্লাই করে নিই ভালো করে, ড্রাই হয়ে যাবে স্কিনে, তারপর আমি অ্যাপ্লাই করবো ময়েশ্চারাইজারটা। তো তোমাদের ওগুলো আমি দেখিয়ে দিচ্ছিলাম। ও আর এটা এসছে, এটা হচ্ছে ফ্রি গিফট, এটার মধ্যে আছে একটা হাওয়াই রুম্বা বডি মিস্ট আর একটা হচ্ছে শাওয়ার জেল। তো এটা একদম মানে বক্সটা ফ্রি ছিল, টিনের বক্সটা। তো এটা স্মেলটা খুব সুন্দর, ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিই, আর ময়েশ্চারাইজারটা ভীষণ অয়েল ফ্রি, তো ভীষণ লাইট ফর্মুলাটা, খুব হালকা, স্কিনে একদম বসে যাবে। প্লামের এই গ্রিন টি রেঞ্জটা আগে আমার ট্রাই করা হয়নি, তাই একবার ট্রাই করে দেখলাম, তোমরাও দেখতে পারো, ভীষণ ভালো অয়েলি স্কিনের জন্য। আর এবার আমি লিপ বাম অ্যাপ্লাই করে নিলাম। তো এখানে কমপ্লিট হলো আমার স্কিন কেয়ার। তো গুড আফটারনুন, আর এখানে চলে এসেছি, স্নান হয়ে গেছে আমাদের, আমার মেয়েও দেখছো স্নান করে এখানে বসে আছে ল্যাপটপ নিয়ে, এখানে দেখছে ও নিজের ছোটোবেলার ছবি। তো মাঝে মধ্যেই যখন ও ফ্রি থাকে তো তখন এই ছোটোবেলার ছবিগুলো ল্যাপটপ খুলে দেখে, আর এই যে দেখছে দেখো ওর ছোটোবেলা, এটা ওর মুখে ভাতের সময়ের ছবি, এই যে ও আর ওর বাবা, তো অনেক ছোটোবেলার ছবি, তখন ওর 5 মাস ছিল বয়স। তো চলো এবার আমরা খেতে বসে পড়বো আর দেখাবো তোমাদের লাঞ্চে কী আছে আজকে। তো আজকের দিনটাও বেশ ভালোই স্পেশাল, কারণ আজা হয়েছে আমার ফেভারিট চিলি ফিশ, দুপুরের লাঞ্চে হয়েছে এটা। তো এটা আমরা ভাত দিয়ে খেয়েছিলাম, আর তো তারপর বিকেলে আমরা বেরিয়েছিলাম ওই 4টের শোয়ে গিয়েছিলাম আর দেখতে। তো যখন ঢুকলাম তখন তো দেখলাম বেশ ফাঁকা, বাট তারপর এতটা ভিড় হয়ে গেছিলো মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, হয়তো সেদিন হলে একটা সিটও খালি ছিল না। তো এরপরেই ভীষণ ভিড় হয়ে গেছিলো, আমাদের কোনো প্ল্যানিংও ছিল না, জাস্ট নর্মালি ঠিক হয়েছিল দুপুরে আর বিকেলে চলে গিয়েছিলাম। আর সেদিন মানে এত ভিড় হয়েছিল বলে এসিটা এত হাই করা ছিল যে লিটারেলি আর বলতে হবে না যে আমরা জমে যাচ্ছিলাম ওখানে বসে। তো এখানে আমরা চলে এসেছি বাড়িতে, আর তারপর কাকিমা আজ বানিয়েছে দই বড়া, মানে বানিয়েছে কাল আর খাওয়া হচ্ছে আজকে। তো এখানে সাজিয়ে গুছিয়ে দিয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এখন হচ্ছে ইন্টারভেল হাফ টাইম, তো এখন তোমরা দেখতে পাচ্ছ তো ঠিক কতটা ভিড় হয়েছিল, আর যখন আমরা ঢুকেছিলাম তখন সবাই চলে আসেনি, তারপরে এসেছিলো, আর এখন আমরা একটু খাবো, এখন ব্রেক টাইম। তো এই যে এখানে আমি খাচ্ছি লেস, চিপস, কোল্ড ড্রিঙ্কস এইসব। তো চলো মুভিটা দেখে নিই, তারপর তোমাদের সাথে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। তো আজকের দিনটা না সারাদিন খেয়ে খেয়ে কেটে গেল, আর সন্ধেবেলা সাডেনলি প্ল্যান হলো যে আমরা রাতে আজকে বিরিয়ানি খাবো, কারণ কাল তো আমরা চলেই যাচ্ছি, তো এটাই প্ল্যান হয়েছে আপাতত। আর এখন আমরা বিরিয়ানি দিয়ে খাওয়ার জন্য বানিয়ে নেবো একটু চিকেন। তো এই যে এখানে সব ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি হয়ে গেছে, এই যে রসুন কুচি, তারপর পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম,
আর এখানে আছে হচ্ছে পেঁয়াজ কলি, তো এইসব দিয়ে চিকেন হবে, আর আদা কুচি করা আছে, আর চিকেনটা ম্যারিনেট করে রাখা আছে, একটা গাজরও আমরা দেব। তো চিকেন হবে ওটা মানে চিলি চিকেন দিয়ে, ওই চিলি চিকেন টাইপসের হবে, তো ওটা দিয়ে একটু বিরিয়ানি খেতে ভালো লাগে, সবাই খায়। এই যে এখানে ম্যারিনেট করা আছে চিকেনটা, তো সব হুট করেই ওই ঠিক হয়েছে, আর তারপরেই সব নিয়ে আনা হয়েছে, রেডি করা হয়েছে। আর এই যে এখানে সস, তো এখানে বাটিতে গোলা আছে কর্নফ্লাওয়ার, আর এখানে টমেটো সস, আর চিলি সস, আর সয়া সস, আর এই যে এখানে কড়াই টড়াই সব রেডি। তো চলো এবার রান্নাটা করে নিই। তো ফ্রেন্ডস, আমাদের জাস্ট ডিনার আমরা করে উঠলাম, আর এই যে অবস্থা খুব খারাপ দেখতে পাচ্ছ, সব ছড়িয়ে ছিটিয়ে আছে, তো এগুলো এখন ক্লিন করব, তারপরে শোবো, এখানটা পুরো মুছবো, পরিষ্কার করব, গন্ধ বেরোচ্ছে বিরিয়ানির ভীষণ। আর তোমাদের চিকেনটা দেখানো হয়নি, ওটা দেখাবো, আর তার আগে তোমাদের দেখাবো একটা জিনিস। তো এখন খাবো হচ্ছে এইটা, এটা আমরা খাবো, আর আমি আমার মেয়ে হাজবেন্ড সব খেয়ে নিয়েছি। আর তো চলো তোমাদের চিকেনটা দেখিয়ে দিই একবার কেমন হয়েছিল খেতে, এখনও চিকেনটা বেঁচে আছে, ওটা কাল আমরা খেয়ে নেব। তো এই যে এখানেই চিকেনটা আমাদের বেঁচে আছে, তো দেখতে পাচ্ছ তোমরা একটু ঝোল নেই, এটাকে যখন খাওয়া হবে কাল আবার তখন একটু সস দিয়ে টস করে খেতে হবে, আর বিরিয়ানিও আছে, আমরা সবটা খেয়ে উদ্ধার করতে পারিনি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এটুকুই, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করো, আমাকে জানিও কেমন লাগলো, আর বসে আছে দেখছে তোমাদের। তো এখন করব ব্রাশ, এখন করব ব্রাশ, আর তারপরে ঘুমিয়ে পড়বো, এখন বাজছে 11:25। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই, টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে, বাই। তো বাই তো বলে দিলাম খুব সহজে, বাট ভিডিওটা শেষ করতে পারলাম না, খেয়ালই ছিল না যে এখন আমাকে প্যাকিং করতে হবে আর কাল ভোরবেলা বেরোতে হবে। তো এখন এই যে সব ছড়িয়ে ছিটিয়ে রাত 12টার সময় প্যাকিং করতে বসেছি, বুঝতেই পারছো, আর ঘুমিয়ে গেছে মেয়ে আর বর। তো চলো সব জিনিসগুলো মনে করে করে নিয়ে নিই, আজকের মতো ভিডিওটা এইটুকুই। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, এখন আমি প্যাকিং করব, এখন 12:30 বাজছে, আর এই যে এখানে একটা ব্যাগ রাখা আছে ট্রলি, আর এই একটা ব্যাগ, আর এই একটা ব্যাগ, আর এখানে ট্রলি রাখা আছে। তো এবার আমি একটু ব্যাগ প্যাক করবো, তারপরে শোবো, ঘুমোতে পারবো কি না জানি না। তো দেখা হবে তোমাদের সাথে কাল সকালে, মানে নতুন একটা ব্লগে, ওখানে আমি কোথায় যাচ্ছি তোমাদের বলবো। আর এই যে এখন মেয়েরা ঘুমাচ্ছে, তো চলো গুড নাইট, আজকের মতো ভিডিওটা এইটুকুই, কেমন লাগলো প্লিজ জানিও, লাইক করো, কমেন্ট করো, টাটা।